আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের চব্বিশে ডিসেম্বর ক্রিসমাস ইভের রাতে আটপুরে স্বামী বিবেকানন্দের গুরুভাইদের সঙ্গে ধুনি জ্বালিয়ে সমবেতভাবে সন্ন্যাস গ্রহণের সংকল্প নেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে নরেন্দ্রনাথের গুরুভ্রাতা বাবুরামের মা শ্রীমতী মাতঙ্গিনী দেবী নরেন্দ্রনাথ ও অন্যান্য গুরুভ্রাতাদের আটপুর গ্রামে আমন্ত্রণ জানান তারা সেই নিমন্ত্রণ রক্ষা করতে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠারোই ডিসেম্বর হরিপাল স্টেশন থেকে ঘোড়ার গাড়িতে চড়ে আটপুরে যান জাঙ্গিপাড়া ফুগলির আটপুরে পালিত হল ধুনি উৎসব প্রতি বছরের মতো এবারও ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো আটপুর মঠের মহারাজ স্বামী বশিষ্ঠানন্দ মহারাজ বলেছেন এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বামী বিবেকানন্দের সন্ন্যাস গ্রহণের ইতিহাস আঠারোশো ছিয়াশি সালের চব্বিশে ডিসেম্বর এই আটপুরে আট বন্ধুকে নিয়ে এসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন স্বামীজি ঠাকুর রামকৃষ্ণের দেহাবসানের পর থেকেই এখানে ধুনি উৎসব পালিত হয়ে আসছে জানা যায় সন্ন্যাস গ্রহণে যিশুর ভাবধারাও প্রভাব ফেলেছিল স্বামীজির মনে ওই দিন সন্ধ্যায় ধুনি জ্বালিয়ে রামকৃষ্ণের জীবনী সম্পর্কে আলোচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ সেই প্রসঙ্গে যিশুর ভাবধারা নিয়েও আলোচনা করেন তারা স্বামীজির বক্তব্যে উজ্জীবিত হয়েছিলেন তার বন্ধুরা তারপরেই জন বন্ধু সন্ন্যাস গ্রহণ করেন সেই থেকে নরেন্দ্রনাথ হলেন স্বামী বিবেকানন্দ তার বাকি আট বন্ধুর মধ্যে বাবুরাম হলেন প্রেমানন্দ শরৎ হলেন সারদানন্দ শশী হলেন রামকৃষ্ণানন্দ তারক হলেন শিবানন্দ কালী হলেন অভেদানন্দ নিরঞ্জন হলেন নিরঞ্জনানন্দ গঙ্গাধর হলেন অখণ্ডানন্দ এবং সারদার নতুন নাম হল ত্রিগুণাতীতানন্দ সেই থেকে উৎসব ত্যাগ ও ব্রতের সংকল্প দিবস হিসাবে পালিত হয়ে আসছে এদিন উৎসব উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আটপুরে এসেছিলেন হাওড়ার বেলুর থেকে আসা ভক্ত শ্রেয়সী চক্রবর্তী বলেন প্রতি বছর এই দিন এখানে এসে আগামী বছরে সেবামূলক কাজের সংকল্প গ্রহণ করি আমরা কয়েকজন এখানে উপস্থিত হলে এক অলৌকিক শক্তির আধার খুঁজে পাই আমরা উৎসব ক্রিসমাস শিবের রাতেই গেরুয়া ধারণ করেন নরেন সহ নয় গুরু ভাই আটপুর হল রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম অনুগামী স্বামী প্রেমানন্দ অর্থাৎ শ্রীযুক্ত বলরাম বসুর শ্যালক বাবুরাম ঘোষের জন্মভিটে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলো আগস্ট কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের দেহত্যাগের পর এই দিন বাবুরামের মা বাবুরামকে আটপুরের বাড়িতে ডেকে পাঠান ওরা ছিলেন আটপুরের জমিদার চব্বিশ খ্রিস্টমাসে একশো পঁয়ত্রিশ বছর পূর্বে এই রাতেই হুগলি জেলার শান্ত অখ্যাত গ্রাম আটপুরে এসেছিল ভারতবর্ষের আধ্যাত্মিক তথা সামাজিক গতিপথ বদলে দেওয়া যুগান্তকারী এক মুহূর্ত এই একটি রাতি আটপুরের নাম চিরতরে স্বর্ণালী করে দিয়েছিল ইতিহাসের পাতায় কিভাবে আটপুর হল রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম অনুগামী স্বামী প্রেমানন্দ অর্থাৎ শ্রীযুক্ত বলরাম বসুর শ্যালক বাবুরাম ঘোষের জন্মভিটে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ১৬ আগস্ট কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের দেহত্যাগের পর এই দিন বাবুরামের মা বাবুরামকে আটপুরের বাড়িতে ডেকে পাঠান ওরা ছিলেন আটপুরের জমিদার এই সময় সঙ্গে শুধু নরেন্দ্রনাথের থাকার কথা ছিল কিন্তু ক্রমে ক্রমে আরো সাতজন গুরুভাই জুটে যান অতঃপর সেই রাতেই তারা বাবুরামের আটপুরের বাড়িতে সন্ন্যাস গ্রহণ করেন জীবদ্দশায় ঠাকুর নিজেই তাদের হাতে গেরুয়া তুলে দিয়েছিলেন এদিন নরেন্দ্রনাথের নেতৃত্বে বীরজাহোম ও অন্যান্য ক্রিয়াকলাপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেগুলি ধারণ করা হলো তারপর নব নব নামকরণ বাবুরাম ঘোষ হলেন স্বামী প্রেমানন্দ শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী সারদানন্দ তারকনাথ ঘোষাল স্বামী শিবানন্দ নিত্য নিরঞ্জন ঘোষ স্বামী নিরঞ্জনানন্দ শশীভূষণ চক্রবর্তী স্বামী রামকৃষ্ণানন্দ কালীপ্রসাদ চন্দ্র স্বামী অভেদানন্দ গঙ্গাধর ঘটক স্বামী অখণ্ডানন্দ এবং সারদা প্রসন্ন মিত্র স্বামী ত্রিগুণাতিতানন্দ তবে নরেন্দ্রনাথ তখনই স্বামী বিবেকানন্দ হননি তিনি স্বামী বিবিদিশানন্দ নাম নিয়েছিলেন পরে ক্ষেত্রীর মহারাজার অনুরোধে বিবেকানন্দ নাম হয় থুনি জ্বালিয়ে বীরজাহোমের মাধ্যমে সন্ন্যাস নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের অনুগামীরা সেই ঘটনা মাথায় রেখে আজও প্রতি চব্বিশে ডিসেম্বর ধুনি উৎসব পালিত হয়ে আসছে বাবুরাম মহারাজের ভিটেতে অধুনা যা আটপুর রামকৃষ্ণ মঠ নামে পরিচিত নরেন্দ্রনাথ বাবুরাম শরৎ শশী কালী গঙ্গাধর নিরঞ্জন ও সারদা কিছুদিন আটপুরে থাকেন আটপুরেই বরদিনের পূর্ব সন্ধ্যায় নরেন্দ্রনাথ ও আটজন ধনী জ্বালিয়ে সন্ন্যাস গ্রহণ করেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের চব্বিশে ডিসেম্বর তেরোই পুষ বারোশো তিরানব্বই বঙ্গাব্দ আটপুর সন্ধে পেরিয়ে গেছে অনেকক্ষণ বেশ রাত তারা ভোরা আকাশ সামনে জ্বলছে ধুনি ধ্যানে নিমগ্ন নটি যুবক শ্রীরামকৃষ্ণের নয় ভক্ত শেষ হল ধ্যান শুরু হল ঈশ্বর নিয়ে আলোচনা সেখানে মূল কথক অবশ্য একজনই বাকিরা শ্রোতা যীশু খ্রিস্টের জীবন কথা শোনালেন তিনি অনেকের ত্যাগের মধ্য দিয়ে কিভাবে খ্রিস্ট ধর্ম ও খ্রিস্ট সম্প্রদায় ব্যাপকভাবে প্রসারিত হয়েছে তা শোনালেন তিনি বোঝালেন জগৎ কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হলে তত্ত্বাগী বড় কথা আর এর প্রথম ধাপ হলো ন জন গুরুভ্রাতা উঠে দাঁড়ালেন ধুনির অগ্নিশিখাকে সাক্ষী করে সংকল্প করলেন মানুষের স্বার্থে সংসার ত্যাগ করবেন সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিলেন নরেন্দ্রনাথ বিবেকানন্দ বাবুরাম প্রেমানন্দ শরৎ সারদানন্দ শশী রামকৃষ্ণানন্দ তারক শিবানন্দ কালী অভেদানন্দ নিরঞ্জন নিরঞ্জনানন্দ গঙ্গাধর অখণ্ডানন্দ এবং সারদা ত্রিগুণাতিতানন্দ বাবুরামদের বাড়ি সেই পুণ্যতীর্থ আজ সেখানে হয়েছে মণ্ডপ মণ্ডপের গায়ে বিবেকানন্দ সহ নয় সন্ন্যাসীর খদাই করা মূর্তি এর চারদিকে পোড়ামাটির কাজে শ্রীরামকৃষ্ণের জীবনী ও তার কথা বিধৃত জয় ঠাকুর জয় শ্রী শ্রীমা জয় তু স্বামীজি